কলকাতায় নতুন একটা বিরিয়ানি স্টাইল এসেছে, এটা কি মাটকা বিরিয়ানি। মাটকা বিরিয়ানি মানে হাতির হাড়ির মধ্যে বিরিয়ানি তৈরি করে কাস্টমারদেরকে দেয়। আজকে এই মাটকা বিরিয়ানি ট্রাই করব। মাটকা বিরিয়ানি কী করে তৈরি হয় সেটা একদম শুরু থেকে শেষ অব্দি এখন দেখাবো। তৈরি হওয়ার জায়গায় আমি অলরেডি চলে এসেছি, আর সব কিছু দেখুন, তুমি দেখুন এই হাঁড়িটা আছে, হাঁড়ির উপরে অলরেডি প্রথমে আটা লাগিয়ে দিয়েছে, আলু দো একটাতে, মাটন একটা, আমাদের চিকেন চিকেন, এরপরে হচ্ছে অলরেডি যে তৈরি করে রাখা গ্রেভিটা, গ্রেভিটার মধ্যে দেওয়া হবে, দুটো দিয়ে গ্রেভিটা দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ ফ্রাই, পেঁয়াজ ফ্রাইগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হচ্ছে খোয়াখির, খোয়াখির ও আলু বোখরা, আচ্ছা এবার হচ্ছে দেওয়া হবে ঘি, এর উপরে ঘি দিয়ে দেওয়া হবে, বাহ প্রায় এক হাতা করে ঘি দিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা হাঁড়ির মধ্যে। এবার হচ্ছে দুধ, এটা হচ্ছে অনলি দুধ দিয়ে দেওয়া হচ্ছে, বলো এবার স্যাফরন, আচ্ছা স্যাফরন, স্যাফরনের জুস দিয়ে দেওয়া হচ্ছে এখানে এর মধ্যে, আর তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ ফ্রাইগুলোতে, আবার আবার খোয়াখির দিয়ে দেওয়া হচ্ছে উপরে, উপরে দেওয়া কফি দিয়ে দিচ্ছে, হ্যাঁ সেই ডিম একটা করে উপরে ডিম দিতে হলো, এরপরে এই হলো কমপ্লিট, এবার এটাকে ঢেকে দেওয়া হবে। এই হলো মাটকা বিরিয়ানি। মাটকা বিরিয়ানি কিন্তু অলরেডি সব কিছুর মধ্যে মাংস, রাইস, আর তাছাড়াও পেঁয়াজ ভাজা, ঘি থেকে শুরু করে দুধ, এভরিথিং ইজ দেওয়া কমপ্লিট। এবার এটা কি 15 মিনিট এটাকে দম দেওয়া হবে, তারপরে কিন্তু এটা অলরেডি কিন্তু স্টার্ট হয়ে যাবে খাওয়া। তো চলুন দেই এটাকে দম দেওয়ার জন্য, 15 মিনিট এইভাবে এটা দম দেওয়া চলবে। মাটকা বিরিয়ানি যে এনাদের যে ফুড স্টলটা যে বানিয়েছে, এখান থেকে মেনলি অনলাইন ডেলিভারি হয়, মানে এখানে যদি অনলাইনে অর্ডার দিলে পরে ডেলিভারি সিস্টেমটা কিন্তু এখানে বেশি। তো অর্ডার, এই যে মাটকা বিরিয়ানি এটা একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করলে পরে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু 50% অফ কিন্তু পাবেন সেখান থেকে অর্ডার দিলে পরে। তাছাড়াও তো সুইগি থেকে শুরু করে জোম্যাটো তো আছে, তাই বলে কি আপনি এখানে এসে খাবার পাবেন না, এখানে আসলেও পাবেন, তার জন্য কিন্তু এখানে টেবিলেরও বন্দোবস্ত আছে, কিন্তু খাওয়ার পালা আমার সামনে হাজির। বাহ, আমার সামনে কিন্তু মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি হাজির, এটা কোয়ান্টিটি কিন্তু এনাফ একজনের জন্য, আর এতে চিকেন, চিকেনের সাইজ একটা, আর আলু, আলুও কিন্তু এনাফ, আর ডিম আছে একদম প্রমাণ সাইজ একটা মাটন, আলুও কিন্তু বেশ ভালো সাইজ, আর শাশুড়ির ডিম তো আছেই। সুপার সুপার, এত সুন্দর কুক হয়েছে, মানে রাইসটা পুরোপুরি প্রত্যেকটা মশলা মুখের মধ্যে কিন্তু লাগছে, বিশেষ করে খোয়াখির দেওয়ার জন্য খুব স্মুথ একদম লাগছে, পেঁয়াজটাকে ফ্রাই করে দেওয়ার জন্য আলাদা কিন্তু একটা টেস্ট আসছে। আলুটা দেখি, আলুটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়েছে, আর কালারটা দেখুন পুরো একদম খুবই গরম, প্রচণ্ড গরম, হাতে যাচ্ছে না কিন্তু খুব ভালো মেল্ট, খুব ভালো বয়েলড হয়েছে, বুঝতে পারা যাচ্ছে যেটা আলাদাভাবে আগের থেকে খুব ভালো করে বয়েল করে রাখা ছিল। এখানে ফিশটা খুব
খুবই সফট, খুবই সফট, এত সুন্দর বয়েলড হয়েছে। মানে এটাকে আগে যেটা 80% বা 90% যে কুক খুব ভালো করে হয়েছিল, এটা কিন্তু প্রমাণ। এত সুন্দর কুক মুখে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর বিরিয়ানি। তিনটে জিনিস মেন, রাইস কোয়ালিটি, মাটন আর হচ্ছে আলু। তিনটে যদি ভালো হয় তাহলে বিরিয়ানির সাথে টক্কর দেওয়া খুব মুশকিল। মাটকা বিরিয়ানি বা মাটির বা ক্লে পটের মধ্যে করার জন্য হালকা কিন্তু একটা মাটির একটা গন্ধ কিন্তু আছে, যেটাকে বলি আমরা মাটির সোদা গন্ধ। বেশ ভালো লাগে, যেরকম মাটির ভাঁড়ে চা খেললে পরে আলাদা একটা স্বাদ লাগে, এরকমও কিন্তু তাই। তাছাড়া একটা খাওয়াটাও কিন্তু খুব ভালো, অসাধারণ, সত্যি অসাধারণ। আমার সাথে আজ এসছে কিন্তু আরিফুল। আরিফুল আরিফুল কিন্তু একটু বিরিয়ানি খাবে এবং আরিফুল চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে, এই জন্যই স্পেশালি ওর জন্য চিকেন, না অন্য কিছু ভাববেন না। তো আরিফুল চিকেনটা ট্রাই করবে, করে বলবে যে কেমন হয়েছে এখানকার মাটকা বিরিয়ানির চিকেন। পুরো একেবারে বয়েল হয়ে খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, অসাধারণ। দাদা আমি আপনার অনেক বড় ফ্যান, আমি সবসময় আপনার ভিডিও দেখি, সুরজিৎ ভ্লগস তো। আমি সবাইকে বলবো যে ফুডি সেকশন চ্যানেলটাতে যেন অবশ্যই ফলো করো, কারণ ওকেও এগিয়ে যাক, সবাই আমরা একসাথে এগোই। ওর লিংক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো নিচে, অবশ্যই ওকে যেন ফলো করো। কিভাবে আসবেন, চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাওয়ার পথে জাস্ট নিকো পার্কের একটু আগেই কিন্তু এই মাটকা বিরিয়ানিটা পড়ে, বা নিকো পার্কের দিক থেকে আসতে গেলেও নিকো পার্কটা পার করেই একটু পরেই কিন্তু এটা আছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগে থাকলে কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনারা সাপোর্ট করলে তবে কিন্তু আমি আরও 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 আগে এগোবো। সাপোর্টার।